Hey guys, আমরা সানডে রাইডে বেরিয়েছি বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি টোল প্লাজার দিকে যাব আর এই নতুন ব্রিজে উঠেছি রাস্তাঘাট জ্যাম হয়ে গিয়েছে সব বিশাল জ্যাম ও ইয়েস গাইজ কাম অন গাইজ গাইজ চেপে দিও না গাইজ আমায় এই জায়গাটা দেখো আমরা জাস্ট 2 কিলোমিটারও আসিনি বিশাল ধুলো ছিল এই জায়গাটায় রাস্তার কাজ হচ্ছে আর অনেক রাইডাররা যাচ্ছে মনে হয় টোল প্লাজার দিকেই যাচ্ছে আমাদের লাইন আপ হলো 3টে বাইক এই আমারটা এই রেডার আর এই সামনের এই এক্স ব্লেডটা হে গাইজ গুড ইভিনিং সো এখন মোটামুটি 5টা বাজে আর আজকে আমরা বেরিয়েছি সানডে রাইডে নগরের ওই যে প্রথম দিকটা ব্রিজ চা তৈরি হচ্ছে তাই নতুন ব্রিজ খুলে দিয়েছে পুরো ব্রিজটা বন্ধ করেছে তবে জায়গাটার কনস্ট্রাকশনটা এখনও অনগোয়িং সেই জন্য ভয়ানক ধুলো আর এখন আমরা অলমোস্ট ধুবুলিয়ায় পৌঁছে গেছি তা আমাদের ডেস্টিনেশন আজকে টোল প্লাজা আর আজকে একটা জিনিস দেখলাম নর্মালি অন্যান্য দিন আমাদের চোখে এত পড়েনি আমার চোখে পড়েনি আজকে প্রচুর বাইক যাচ্ছে সব সানডে রাইডে বেরিয়েছে ছাগল হইতে সাবধান এইসব রাস্তায় ছাগল চলে আসতে পারে অ্যাকচুয়ালি এখানে যে প্রপার হাইওয়ে যে রুলগুলো মেনে চালানো হয় না গাড়ি এখানে অনেক রকম সমস্যা আছে এখানে আশেপাশে জনবসতি আছে গ্রাম আছে সেই গ্রামের লোকজন এই ডিভাইডারের ওপর ছাগল বেঁধে রেখে চলে যায় ছাগল এই ঘাস খায় ডিভাইডারের ঘাস তা সেই ছাগল বাই চান্স রাস্তায় চলে আসতেই পারে এবার আপনারা মনে করুন ডিবা এই ইয়েতে হাইওয়ের ওপর দিয়ে অলমোস্ট 60-70 কি 80 স্পিডে বাইক চালাচ্ছেন যদি একটু হায়ার সিসির বাইক হয় যেগুলোর ক্যাপাবিলিটি আছে সেগুলো 80-90তে চলতেই পারে এই হাইওয়ের স্পিড লিমিট 80 মোস্ট প্রবাবলি 20 জায়গায় লেখা ছিল তা ওই স্পিডে যদি ছাগলের সাথে কলিশন হয় তো আপনাকে তো খুঁজে পাওয়াই যাবে না কিছুই খুঁজে পাওয়া যাবে না সো একটু রিস্কি তাই বলছি যে মোটামুটি যে পাশে মানে রাস্তা দেখে চালাতে হবে মানে কোথায় মানে স্পিড আপ করা যাবে কোথায় করা যাবে না সেটা বুঝে নিয়ে স্পিড আপ করাই বেটার সব জায়গায় স্পিড আপ করার মতো নয় এইসব রাস্তা প্লাস দুপাশে জঙ্গল আছে দুপাশে জঙ্গল এই রাস্তা দিয়ে প্রায়শই শেয়াল পারাপার করে শেয়াল এপার থেকে ওপারে যায় সেই শেয়ালের সাথেও কোয়ালিশন হতে পারে ইভেন এই জিনিসটা হয়ে থাকে আপনারা যদি এই রাস্তা দিয়ে যান মাঝে মধ্যেই দেখবেন শেয়াল মরে পড়ে আছে হয়তো রাতের বেলায় যখন লরি যায় এখান দিয়ে বা গাড়ি যায় তার সাথে ধাক্কা লাগে মারা যায় তবে এই ব্যাপারটা টু হুইলারের জন্য বেশ রিস্কি সো বুঝে শুনে স্পিড আপ করা দরকার নর্মালি এরকম যে ঢাল আছে উঁচু এই পোর্শনটা উঁচু এরকম ঢাল আর ঢাল এরিয়া যেগুলো এইসব জায়গায় সাধারণত ছাগল টাগল বাঁধা থাকে না শেয়াল চলে আসতে পারে আবার এরকমও ব্যাপার থাকে যে ওই পাশে খাল আছে এ পাশে খাল আছে সেসব এরিয়াগুলো সেফ কারণ ওই খালের ওপর দিয়ে কোনো মানুষ ছাগল শেয়াল কিছু আসতে পারবে না সেগুলো একটু বুঝে এইসব রাস্তায় চালানো বেটার প্রপার যেগুলো হাইওয়ে যেগুলো মানে প্রপারলি হাইওয়ে রুল মেনটেন করা হয় দুপাশে ব্যারিকেড দেওয়া থাকে মানে দুপাশে গার্ড দেওয়া থাকে রাস্তাটা ওই ফ্লাইওভার ক্যাটাগরি হয় এই যে বেতোয়াদড়ি আমরা বেতোয়াদড়ি ঢুকছি বেতোয়াদড়ি এই যে ফ্লাইওভারটা যেটা মানে যেটা উপর দিয়ে গিয়েছে সেই সমস্ত রাস্তায় সাধারণত এই ভয়টা থাকে না সুতরাং সেই বুঝে মানে স্পিড আপ করবেন যারা কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি এই রাস্তা ধরছেন সব জায়গায় স্পিড আপ করার মতো নয় এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান যেহেতু আমরা এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করি সেই জন্য এই জিনিসগুলো আমরা জানি এটা একটা একটু জ্ঞান দিয়ে দিলাম আর তারপরে আরও একটা সমস্যা এইসব রাস্তায় সেটা হলো যে এই ডিভাইডারগুলো এইখানে এই যে মাঝখানে যে ডিভাইডারটা আছে
সেই ডিভাইডার ভেঙে অনেকে লেন চেঞ্জিংয়ের রাস্তা করে, অর্থাৎ এই লেন থেকে ওই লেনে যাওয়ার জন্য ডিভাইডার মাঝখানে ভেঙে ফেলে দিল, ভেঙে ফেলে দিয়ে হয়তো রাস্তাটা একটা রাস্তা বানিয়ে নিজের মতো ওখান থেকে হুট করে সাইকেল চলে আসে। আর ওরাও তো মানে এখানকার যারা নর্মাল লোকাল লোকজন তারা অত ভেবে চিনতে রাস্তা পার হয় না, তারা রাস্তা ফাঁকা আছে দেখে হুট করে পার হয়ে যায়। আপনার হাই স্পিডে বাইক আসছে কি আসছে গাড়ি আসছে অতটা লক্ষ্যই করে না। হ্যাঁ, আমি এই যে এই টাইপের রাস্তার কথা বলছি, যে রাস্তাটার হাইট আছে নর্মালি যে সিটি যে হাইট সেই সিটি হাইট থেকে অনেকটা উপর দিয়ে রাস্তা গিয়েছে, অর্থাৎ ফ্লাইওভার, এই ফ্লাইওভারের উপর দিয়ে আপনারা গাড়ি 80-50 টানতেই পারেন, কারণ নর্মালি এগুলো সেফ হয়, আশপাশ যন্ত্র থেকেও চলে আসবে না। এখন আমরা বেথুয়া ডড়িতে ঢুকে পড়েছি। এইসব জায়গায় তো স্পিড লিমিট মেনটেন করে চালানো বেটার, সিটি এরিয়া টাউন এরিয়া যেটা বলবেন, এখানকার হাইওয়েকে নর্মাল রাস্তার মতো ট্রিট করা হয় এইসব জায়গায়, সো বি কেয়ারফুল। বেটরি এরিয়াটা বেশ জমজমাট এবং বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগে। তা এইমাত্র আমি গোপ্রোটা অফ করেছিলাম, ঠিক সেই মুহূর্তে একটা ঘটনা ঘটছিল, সেটা হলো যে রাস্তার মাঝখানে গরু চলে এসেছিল। তা আমরা তো অনেক দূর থেকে দেখতে পেয়েছি দুজনাই, আমাদের স্পিড মেনটেনেই ছিল, কিন্তু সমস্যাটা হলো যে লরির সামনে চলে এসছে, লরি জোরে ব্রেক মেরেছে, এটা খুব রিস্কি। এবার লরির পিছন পিছন গেলে অন্যান্য গাড়িগুলো যাচ্ছে সেগুলো ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, লরি থেকে নিজেকে বাঁচাতে গিয়ে কোনো গাড়ি যদি ডান দিক বাদিক কাটা দেয় হট করে, বা আপনার যদি আশেপাশে থাকেন তখন সেটা একটা একটা কেওস, এখানে একটা কেওস বেঁধেছে মনে হচ্ছে, কিছুটা হয়েছে জায়গাটায়। ও গাড়ি ঢোকাতে গিয়ে মানে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ ইউ টার্ন নেওয়ার জন্য একটা ছোটো কেওস হয়েছে, সেরকম কিছু হয়নি, সামনাসামনি পড়ে গিয়েছে তাই নিয়ে ঝগড়া করছে ওরা, যাই হোক। তো এখানে এইরকম ব্যাপারগুলো থাকে, প্রচুর টোটো ফোটো এসবগুলো ইলেকট্রিক রিক্সা এসবগুলো আপ ডাউন করে, ঠিকঠাক হয় নিয়ম মেনে এখানে সবাই চলাচল করে না, তো এইগুলো একটু দেখে শুনে যাওয়াটাই বেটার। গাইজ আমরা টোল প্লাজায় পৌঁছে গেছি, টোল প্লাজা পেরিয়ে দাঁড়াবো, আমি একজনকে দেখতে পাচ্ছি একজন কোথায় যায় না, সে পিছনে আছে মনে হয় যে রেডার নিয়ে আসছিল। ওয়াও ওয়াও এখানে এসছিলাম, এখন টোল প্লাজার কাছে সুপার বাইক আসছে, কিন্তু আনফর্চুনেটলি আজকে কোনো সুপার বাইক দেখতে পাচ্ছি না বা কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু ছোটোখাটো বাইক যাচ্ছে ওইদিকে, হয়তো ওইদিকে ওরা রাইড করছে হতে পারে, নো আইডিয়া, বাট প্রচুর বাইক গেল, R15 R3 ডমিনার এই টাইপের প্রচুর বাইক দেখলাম, সব যাচ্ছে ওই সব ওই সাইডটাতে ওই দিকটাতে। আর আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়েছি, আমরা এখান থেকে আবার রিটার্ন করবো, আমরা যাব না কারণ অলরেডি সানসেট হয়ে গিয়েছে, এবার কৃষ্ণনগরের দিকে যাবো, কৃষ্ণনগরে গিয়ে বাকি যাওয়া করা করবো। সানডেতে নর্মালি আমরা এই টুকটাক রাইড করি, তারপরে বাড়ি গিয়ে সব আড্ডা আড্ডা ফাড্ডা মারা হয়, এভাবেই সানডেটা কাটে কেটে যায় ভালোই। আজকে আমার প্ল্যানটা অন্য ছিল, আজকে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে যদিও। তো গাইস টোল প্লাজার সামনে ভেতর দিকটায় দাঁড়িয়েছি, জায়গাটা অসাধারণ। এখন বাজে 6টা, আমরা কিছুক্ষণ এখানে বসে একটা ছবি টবি তুললাম, একটা গল্প স্বল্প করলাম, করে আমরা এই টোল প্লাজা থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি, পিছনে দেখা যাচ্ছে টোল প্লাজা, জাস্ট বেরোলাম, এবার ডেস্টিনেশন কৃষ্ণনগর আবার। তো গাইজ আমরা একদম বাইক ছুটিয়ে চলে এসেছি কৃষ্ণনগর, এই ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আমাদের যে কো রাইডার যে রেডারে ছিল তার একটু কাজ আছে, সে বেরিয়ে যাবে, আর আমরা দুজন ভাবি একটু কোথাও গিয়ে একটু চা টা খাবো, চা স্ন্যাক্স এক্সেট্রা কিছু খাওয়ার ইচ্ছা যায় না, দেখ চা তো খাবো। সো চলো এই ধুলো ধুলো এরিয়াটা পার করে যাই, তোমরা আমি আশা করি বুঝতে পারছি না গোপ্রোতে দেখা যাচ্ছে কি না, কিন্তু এই জায়গাটা পুরোটা ফগি ফগি টাইপের একটা ওয়েদার, আবার এই হেডলাইটের থ্রোটা দেখলে বুঝতে পারবে, হেডলাইট ফগলাইটের যে থ্রোটা দেখলে বোঝা যাবে। ওয়েদারটা কেমন একটা, এখানে অ্যাকচুয়ালি ওয়েদার ফগি নয়, এখানে এত ধুলো উঠছে
যে মানে চারিদিকটা এরকম ফগি ফগি টাইপের লাগছে, ভয়ানক ধুলো এই জায়গাটায়। তার সাথে রাস্তাঘাট এরকম এবড়ো কেবড়ো হয়ে আছে। যাই হোক, এই ভয়ানক ধুলো পেরিয়ে যাই।